بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرق

সবচেয়ে প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে সঠিক হাদিস মানাটা এবং সহিদার অন্তর্ভুক্তটা হওয়া এটা অনেক বড় আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কারণ সহি হাদিস কোরআন সহিদ মানাটাই মূল ইবাদতের মূল উদ্দেশ্য এবং সহি কোরআন হাদিস মানলেই তার ইবাদতগুলো কবুল হবে এখন যে সমস্ত জিনিস কোরআন এবং সহি হাদিসে নাই সেটাকেই বেদাত বলা হয় যেটা নাকি মন করা ইবাদত মন করা বা নিজের বানানো ইবাদত যেটা কোরআনেও নাই হাদিসে নাই সাহাবাদের আমলও নাই সেই সমস্ত ইবাদতগুলোকে বলা হয় বেদাত এখন আপনি বলতেছেন যে আপনার অনেকে বলে যে আহলে হাদিস অর্থ সর্বপ্রথম বুঝতে হবে হাদিস কারা হাদিস কোনো মাঝাবের নাম না আহলেহাদিসের কোনো ইমাম নির্দিষ্ট কোনো ইমাম নাই যেভাবে চার মাঝাবের ইমাম রয়েছে আহলে হাদিস অর্থ হচ্ছে নিজের একটা পরিচয় বলা যে আমি সহি হাদিস মেনে চলি তো সহি হাদিস মেনে চলা প্রত্যেকটা মুসলমানের এটা দাবি দাবি এবং যে বলবে যে আমি হাদিস মানি না তারই মানি থাকবে না কারণ রসুল্লাহ সাল্লাসামের কথা যেটা উনি কথার মধ্যে যেটা উনি বলেন করতে বলেন অথবা নিষেধ করেন সেটা মানাই হাদিস এবং কোনো যে সমস্ত কাজগুলো উনি করেন এবং যেটা নাকি উনি বলে দেন যে এটা তোমাদের জন্য আর যেটা ওনার নিজস্ব কোনো খাস আছে ওইটা করা যাবে না এবং রসুল আসলামের সামনে সাহাব এগরামরা কোন কাজ করলে যেটা উনি অনুমোদন করেন এটাকে হাদিস কিন্তু হাদিস সেটা প্রমাণিত হতে হবে সহি সনদ দ্বারা যে এটা সহি আর হাসান হলেও সহি মানার মানার ক্ষেত্রে দুই প্রকারই হাদিস যেটা সহি অথবা হাসান এখন যদি সহগর হাসান হাদিস দ্বারা প্রমাণিত হইতো তাহলে সেটা কোনো মতানৈক্যই থাকতো না তাহলে সবাই আমল করতেন এটাকে কেন বেদাত বলা হচ্ছে এটা বেদাতী বলা মারা তারা এই জয়ীফ দুর্বল সমস্ত মুহাদ্দিসিনরা একমত পৃথিবীতে অতীত যুগ থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত সমস্ত মহাদ্দ যারা নাকি হাদিস বিশেষজ্ঞ সবাই একমত যে এই সবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলা উল্লেখ করা হয় সবগুলাই জয়ীফ দুর্বল জাল মিথ্যা হাদিস বাতিল সবে বরাতকে কেন্দ্র করে কোনো আমল এরকম নাই যদি সেটা থাকতো তাহলে রসুল ইসলাম করতেন এবং সাহাবাদের যুগ পাওয়া যেত সাহাবাদের অর্থাৎ আমাদের সম্পূর্ণ একটা জিনিস আমল করার পর আমরা আমরা কখন নিশ্চিন্ত হব যখন দেখব কোরআনে আছে হাদিসে আছে এবং কেরামদের আমলে আছে তো কেউ কেমন পর্যন্ত প্রমাণ দিতে পারবে না যে সাহাবারা সব সবাই পালন করছে এইটা ধোকা দেওয়া হয় যে বোখারী মুসলিম ছাড়া শহীদ হাদিস আছে অবশ্যই আসে হাদিস বোখারি মুসলিম ছাড়া অনেক তিরমিজিতে দাউদ ইবনে নেমাজা বিভিন্ন গ্রন্থে শহীহদিসগুলো আছে কিন্তু শহীদ হাদিস থাকলে সেখানে হাসান যদি হাদিস থাকে তাহলে তারা এটা মতানৈক্যই থাকে না যে সব সম্পর্কে হাসান হাদিস থাকতো তাহলে তো সেটা নিয়ে আর এরকম মতানৈক্য থাকতো না মতবিরোধ থাকতেন তখন সবাই এটা পালন করতেন যারা শহীদ মান মানে তারা তো সবাই আগে পালন করতেন বুখারী মুসলিমরা তারা কি করছে যত শহীদ হাদিসগুলো আছে যেগুলো নাকি আমল আমল করার জন্য যেটা নাকি জরুরি সেগুলো একত্রিত করেছেন এছাড়াও বাইরে সহি হাদিস যেগুলো যদি প্রমাণিত হয় সেগুলা বিভিন্ন মাঝাবের ফিকার বয় পাওয়া যায় এখন আমরা ফিকার বইও খুঁজি যদি হানাফি মাজার ফিকার তারা দেখাক সহবরাতের কোনো নামাজ আছে কিনা সহবরাতের নামাজের ব্যাপারে যে একদম মিথ্যা হাদিস বাতিল হাদিস সমস্ত মুহাদ্দিসিনগণ বলেছেন যে সময় বলেছেন তারা যে সহবরাত সম্পর্কে যে সহবরাতের নামাজ সেটা সম সম্পূর্ণ বাতেল মিথ্যা মিথ্যা একদম জাল ঠিক তেমনি ভাবে সর্বরাত্রিকে কেন্দ্র করে যে রোজা রাখার কথা বলা হয় সেটাও মিথ্যা কারণ আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো সেটা যদি যে চার মাথা যে চার মাথাবের যে ফেকার বইগুলো আছে ফেকার বইয়ের মধ্যে যদি খোঁজা খোঁজা হয় যে সর্বরাতের রোজা আছে কিনা অথবা সহবরাতের নামাজ আছে কিনা ধরুন সহবরাতের রোজা যদি আমরা খুঁজি তাহলে দেখি ফিকার বইয়ের মধ্যে যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে উন্মুক্ত নফল রোজা রাখা নফল রোজা ফরজ রোজা তো সবাই জানে নফল রোজা উন্মুক্ত নফল রোজা মানে যেটা নাকি একদিন রোজা রাখতে হবে একদিন রোজা ভাঙতে হবে এইভাবে আবু যে যেটা নবী দাউদ আলাইহিস সালামের রোজা যেটা উন্মুক্ত নফল রোজা যেটা সেটা একদিন রোজা রাখা একদিন রোজা ভাঙা এইভাবে সারা বছর রোজা রাখতে পারে তারপরে দুই নম্বর আছে সাওয়ালের ছয়টা রোজা আর তিন নম্বরে আসেন সেটা হচ্ছে জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা সেটা হচ্ছে রোজা হাদিসে আছে সবাই রাখেছেন সাহাবারা রেখেছেন চার নম্বর আছে এই আরাফার দিন যারা নাকি হাজিরা যারা হজ করতে যাবে না তাদের জন্য এই রোজাটা আরাফার রোজাটা দুই বছরের কাফফারার তারপরে তারপরে হাদিস মহরম মাসের রোজাটা যেটা দশ এগারো বা নয় দশ আসরের রোজা যেটাকে বলা হয় এবং মহরম মাসে উন্মুক্ত রোজা রাখাটা অনেক সব ঠিক তেমনিভাবে আছে নয় তারিখের রোজা আর মহরমের দশ অথবা নয় ঠিক তেমনি ভাবে আছে যে মাসের রসুল অনেক বেশি রোজা রাখতেন কিন্তু মাসে মাসের হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে যে পনেরো তারিখে রোজা রাখা নিষেধ মানে অর্ধেকের পরে রোজা রাখা রসুল্লাম একবারই নিষেধ করেছেন আবু হুরা থেকে বর্ণিত রসুল্লাম বলছেন সাবানের অর্ধেক বাকি থাকতে আর সিয়াম রেখনা আবু দাউদ তিরমিজি শহীদ হাদিস তাহলে শাবান মাসেও একদিন একদিন রোজা রাখা একদিন রোজা ভাঙ্গা এটা অনেক সব কিন্তু রসুল সাহাম বলেছেন যে শাবান মাসের অর্ধেকের পরে আর রোজা রাখা যাবে অর্থাৎ পনেরো তারিখ থেকে আর রোজা রাখা নিষেধ সেখানে তো তারা বলে যে এই পনেরো তারিখে রোজা রাখাটাই তারা বলে যে এটা সহবরাতের রোজা কাজেই আমরা যদি ফিকার বইকে বইতে তারা এরকম সহবরাতের পনেরো তারিখে রোজা রাখার দেখাক সেটা দেখা যাবে না তারপরে যেটা আমরা সাপ্তাহিক রোজা রাখি সেটা হচ্ছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন তারপরে মাসে তিনটা রোজা তেরো চোদ্দো পনেরো এইভাবে যদি কেউ রোজা রাখে তাহলে শাবান মাসে শো তেরো চোদ্দ পনেরো রাখতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু শহ বরাতকে করে পনেরো তারিখে রোজা রাখা এটা পরিপূর্ণ বেদাত এবং সমস্ত মহাদ্রেশেনরা একমত যে শয়ে বরাত এরকম সবে বরাত বলতে যে আনুষ্ঠানিক ইবাদত রয়েছে সেটা নামাজ হোক সেটা রোজা হোক এটা কোরআন হাদিস দ্বারা কোনোখানি প্রমাণিত নাই সব মিথ্যা যারা হাদিস তারপরে আসে আমরা যে রোজা রাখার নিয়ম ছিল যে কোনোদিন মানুষ রোজা রাখতে পারে এইভাবে রোজা রাখার ব্যাপারে রোজা একটা দেখাক যে ফিখার বইও হানাফি যে ফিকা আছে হৃদয়া বা কুদুরি এগুলোতে দেখা নামে আছে ঠিক যদি আমরা দেখি যে নামাজের যদি আমরা নামাজের ক্ষেত্রে দেখি তাহলে নামাজের রোজার ব্যাপারেও দেখবেন যে যে সমস্ত নামাজ গুলো সেখানে কোনো সয়ে বরাতের নামে কোনো নামাজ নাই সয়ে বরাতের নামে কোনো নামাজ পাওয়া যায় না সেখানেও দেখা যাবে যে যে নামাজ হচ্ছে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা যেটা ফরজ নামাজ সাপ্তাহিক নামাজ যেটা জুম্মার নামাজ তারপরে বাৎসরিক নামাজ দুই দিন নামাজ প্রতিদিন বারো টাকা সুন্দর নামাজ আমরা পড়ি তারপরে বেতরের নামাজ পড়ি তাহিয়াত উজু তারপর ক্যাম লাইল অর্থাৎ তারাবিন নামাজ তারপরে সালাতুল দোহা তোবার নামাজ তারপরে জানাজার নামাজ চন্দ্রগ্রহণের নামাজ রোগীর নামাজ রোগীরা কিভাবে নামাজ পড়ে ভয়ের নামাজ ভয় অবস্থায় কিভাবে নামাজ সফর থেকে ফেরার পর ঘরে আসে যে নামাজ পড়তে পারে মান্যতের নামাজ যে কেউ যদি মান্যত করে নামাজ পড়ার জন্য মুক্ত নফল নামাজ যে কোনো সময় যে কেউ যদি নফল নামাজ পড়তেছে পাঁচটা পাঁচটা নিষিদ্ধ সময় ছাড়া মুক্ত নামাজ নফল নামাজ যে কোনো সময় মানুষ নামাজ পড়তে পারে দুই রাকাত করে তারপরে ফল ফলস ছাড়া একত্রে জামাত পড়ার বিধান যেটা জামাতে পড়া হয় তারপরে ফরজ সারাতের বাড়িতে পড়ার বিধান বাড়িতে নামাজ ফরজ পড় বিপদে পড়লে সে নামাজ পড়ে দোয়া করা আজান এক আমাদের মাঝে সারাত রয়েছে মাগরিবের পরে পূর্বে দুই রাকাত নামাজ ঘুমের পূর্বে দুই রাকাত নামাজ মৃত্যুর পূর্বে নামাজ যেটা সাহাবারা পড়েছেন তাহাজুতের নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ তারপরে এশারের শ্রাকের নামাজ ইস্তাখার নামাজ বৃষ্টির নামাজ সূর্যগ্রহণের নামাজ কাজার নামাজ তারপরে সফরের সারা সফরের নামাজ পড়া যায় এক একসঙ্গে পড়া বা কসর করে পড়া তারপরে তাওয়াফের দুই রাকাত নামাজ দুই আজানের মাঝে সালাত। এই সমস্ত নামাজগুলা সমস্ত ফিখার বইয়ে এবং মাঝহাবের যে বইগুলো এগুলোতে আসে কিন্তু সেগুলো এই যে রাতের নামাজ এটা না ফেকার বইয়ে পাওয়া যাবে না হাদিসে পাওয়া যাবে হাদিসে সেটা পাওয়া যেতে পারে ন্যামল কোরআনে পাওয়া যাবে এবং সেরাজুস আলিকিন তারপরে হচ্ছে ওই যে ইয়াহিয়াউল উলুম তারপরে যে সমস্ত বই বেহস্তিজর ামল কোরআন এই সমস্ত বেদাতি যে সমস্ত বইগুলা এগুলোতে পাওয়া যায় কাজেই আমাদের যে সবচেয়ে সঠিক যে পন্থা আমরা অবলম্বন করবো সেটা হচ্ছে যে যে কোনো ইবাদবন্দি করার লগায় সর্বপ্রথম শর্ত হচ্ছে এটা এই এখলাস ইমান থাকতে হবে দুই নম্বর এখলাস তিন নম্বর রসুল সালসমার অনুসরণ সহি হাদিস যদি সেটা সহি হোক হাসান হোক সর্ব অবস্থায় সেটা অবশ্যই পালন করতে হবে এবং তারপরে সাহাবাদের আমলে আছে কিনা এখন সাহাবাদের আমলে তারা খুঁজে দেখাক যে শাহবাগেরামরা সহবরাত আনুষ্ঠানিকভাবে পালন করছেন তারা রাতে নামাজ পড়েছেন বা রোজা রাখেছেন শহী হাদিস যেগুলা শহী হাদিসে বর্ণনা করা হয়েছে এবং হাসান হাসান সেটা মানা যাবে কিন্তু সহবরাতের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনরা একমত যে সেটা কোন ধরনের সহি হাদিস হাসান হাদিস প্রমাণিত হয় নাই প্রমাণিত যদি হাসান হাদিস দ্বারা প্রমাণিত হইতো তাহলে এটা নিয়ে কোনো মতানৈক্যই থাকতো না সবরাজ কেন করা হয় না কারণ এটা বেদাত সবজকে কেন্দ্র করে সেটা নামাজ হোক সেটা রোজা হোক সম্পূর্ণই বেদাত কোরআন হাদিসের কোথাও প্রমাণিত হয় না যেভাবে ঈদ মিলাদুল নবী তারপরে মিরাজ শরীফ তারপরে কোরআন খানি ইসালে সওয়াব এইভাবে যত রকম বেদাতি কর্মকাণ্ডগুলোই মূল অর্থ হচ্ছে যেগুলো নাকি পবিত্র কোরআনেও তার প্রমাণ নাই সহি হাদিসও প্রমাণ নাই সেটা সহি হোক হাসান হাদিস হোক এবং সেটা সাহাবাদের আমলে নাই মূল কথা হচ্ছে সাহাবারা যদি আমল করেন তাহলে বোঝা যাবে সেটা হাদিসে আছে। তা আল্লাহ আমাদের সবাইকে অত্যন্ত আমাদের সৌভাগ্য যে আমরা সহি হাদিস আমল করি এবং আমরা কোরআন হাদিসে যেটা আছে সাহাবার সেটাই আমল করি সেটাই আল্লাহ কাছে গ্রহণযোগ্য এবং বেদাতি কর্মকাণ্ড যেটা যেটাকে বলা হয় যে কোরআনে নাই হাজিস নাই নতুন কোন ইবাদত আবিষ্কার করা এটার নামে বেদাত এবং এই ধরনের বেদাত আল্লাহ তারা কখনো গ্রহণ করবেন না রোসেদ হামরোসেন মান আমিল আমল আল্লাহ আলহি আম যে ব্যক্তি এমন কোনো কাজ করল যেটা আমরা করি নাই আমাদের দিনে নাই সেটা প্রত্যাখ্যাত এবং আহাদামাদামিনা ফওয়ারাদ্দুন এটা বোখারি মুসলিম হাদিস যে এমন কোনো নতুন ইবাদত যে আবিষ্কার করবে যেটা আমাদের দিনে নাই সেটা কখনো গ্রহণযোগ্য না তারা তারা আমাদের সবাইকে দান করুক শহীদ হাদিস এবং কোরআন এবং শাহবাদের আমল অনুযায়ী আমল করা যেটা আল্লাহ তারা কবুল করবেন বসলাল্লাহ নবীন মহম্মদ আলহিসেদ